ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই নাইল হোসেন বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে রমজানের পর শাওয়াল মাসে যে ছয়টা রোজা আছে সেই ছয়টা রোজা যদি না রাখি তাহলে কি গুনাহগার হব? সম্মানিত ভাই নাহিল হাসান, গুনাহগার হবেন না, কিন্তু একটা বড় সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনি একটা হাদিস শুনুন, জিহাদিস্ট ইমাম মুসলিম তার গ্রন্থে নিয়ে এসেছেন, ইমাম আবু দাউদ নিয়ে এসেছেন, তিরমিজি নিয়ে এসেছেন, নাসাইতে আছে, ইবনে মাজাতে আছে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহর। যে ব্যক্তি রমজানের রোজা পালনের পরে পরে শাওয়াল মাসের ছয় দিন রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। হাদিসটি লক্ষ্য করেন, সেজন্য সারা বছর রোজা রাখলো। মুসলিমের 2815, আবু দাউদের 2435, তিরমিজির 759 এবং ইবনে মাজার 1716 নম্বরে। তাহলে দেখেন, রমজানে পুরো রোজা রাখলেন আর তারপরে পরে আপনি শাওয়াল মাসে যে কোনো সময়, এটা কোনো খাস নয় যে আপনাকে প্রথম থেকেই ছটা রাখতে হবে, আপনার যখনই সুযোগ হলো শাওয়াল মাসে তখনই আপনি ছটা কমপ্লিট করলেন, তো এর ফলে আপনি পুরো বছরে রোজা রাখার সমতুল্য সব পেলেন। আপনি খাওয়া দাওয়া করছেন, রোজা রাখেন না, কিন্তু আপনার আমল নামাতে রোজা রাখার সব লিপিবদ্ধ করা হয়েছে। এটা কীভাবে হয় যে 36 দিন রোজা রাখলে আপনার পুরো 1 বছর সব হয়ে যাবে? আমরা জানি যে একটি কাজের সব 10টি করে পাওয়া যায়, সেই ভিত্তিতে 1 মাসের অর্থাৎ 30 দিনের রোজা আপনার প্রায় 10 মাসের হয়ে গেল। তো 10 মাসের হয়ে গেল, আর এই 6 দিনের রোজা, শাওয়াল মাসের 6 দিনের রোজা 60 দিনের সমান হয়ে যাবে, অর্থাৎ 2 মাসের সমান হয়ে গেলো, তাহলে আপনার 360 হয়ে গেলো, অর্থাৎ 1 বছর হয়ে গেল। আর আল্লাহ তাবারক তাআলা বলেছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশুর আমসালিহা, কেউ কোনো ভালো কাজ করলে তার 10 গুণ প্রতিদান দেওয়া হয়। তো অবশ্যই রাখুন, রাখলে আপনার পুরো বছর সব রাখার সমতুল্য নেই কি পাবেন, কিন্তু আপনি খাওয়া দাওয়া করছেন আল্লাহ তাবারক তাআলা দরবারে বা আপনার নামই আমল নামাতে রোজাদার হিসাবে আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে গণ্য হয়ে থাকবেন। অতএব এই সুযোগকে আপনি ত্যাগ করবেন না, এই সুযোগকে আপনি ছাড়বেন না, যে সুযোগে রয়েছে হরুন তো নেকি। অতএব আসি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই শাওয়াল মাসের রোজা অবশ্যই, শাওয়াল মাসের যে 6টা রোজা আছে অবশ্যই পালন করবো।